নমস্কার আমি আনন্দশাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয় নিয়ে আমরা বলার চেষ্টা করব মেষ রাশির মধ্যে এমন কয়েকটি গুণ রয়েছে যেই কারণে মেষ রাশির মানুষরা কিন্তু অনেক মানুষের থেকে আলাদা অর্থাৎ আপনি যদি কোনো মেষরাশির সঙ্গে বন্ধুত্ব করেন বা প্রেম করেন বা আপনার আশেপাশের কোনো মানুষ রাশি হয় তাহলে এই মেষরাশির মানুষদের মধ্যে এমন কিছু গুণ লুকিয়ে থাকে যেই গুণটির কারণে এরা কিন্তু অনেকের থেকেই আলাদা অর্থাৎ রাশি বিশেষ কিছু গুণ নিয়ে আজকে আলোচনা করবো যেই গুণগুলো এদেরকে যেই গুণগুলো এদের মধ্যেই শুধুমাত্র দেখা যায় অন্য কোনো রাশির মধ্যে নেই এবং এমন এমন কিছু ভালো ভালো গুণ দেখতে পাওয়া যায় যেই গুণগুলো কিন্তু সত্যি মেষ রাশিকে সুন্দর করে তোলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ অবশ্যই আমরা আলোচনার মধ্যে যাব আলোচনার মধ্যে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মেষ রাশি মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি আমরা জানি মেষরাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে একটি অশ্বিনী একটি ভরণী এবং একটি কৃত্রিকা অর্থাৎ অশ্বিনী কেতুর নক্ষত্র ভরণী শুক্রের নক্ষত্র এবং কৃত্রিকা রবির নক্ষত্র এই তিনটি গ্রহের সমন্বিত ফল কিন্তু মেষ রাশির ঘরের মধ্যে মানে মেষ রাশির ক্যারেক্টারের মধ্যে দেখতেই পাওয়া যায় অর্থাৎ মেষ রাশির মধ্যে কিন্তু কেতুরও কিছুটা গুণ দেখতে পাওয়া যায় শুক্রেরও কিছুটা গুণ দেখতে পাওয়া যায় আবার রবিরও কিছুটা গুণ দেখতে পাওয়া যায় এবং মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি মেষরাশি একটি জ্বর স্বভাবের রাশি এবং একটি অগ্নি অগ্নিতত্ত্বের রাশি এবং মেষরাশি একটি পুরুষ স্বভাবের রাশি এবং মেষরাশিটি ক্ষত্রিয় বর্ণের রাশি এই এই যে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু বিশেষ করে তোলে মেষরাশিকে অর্থাৎ মেষরাশির মানুষ যদি আপনার পাশে থাকে বা আপনার প্রিয় মানুষটি যদি মেষরাশির হয় তাহলে সেই মানুষটির মধ্যে এমন কিছু গুণ এমন এমন রয়েছে যেই কারণে কিন্তু এই মেষরাশির ব্যক্তিটাকে আপনি বিশেষভাবে কিন্তু ভালোবাসবেন বা বিশেষ নজরে তাকে দেখবেন অর্থাৎ তার মধ্যে এই গুণগুলো রয়েছেই রয়েছে ই গুণ আমরা বলব প্রথম গুণ হচ্ছে মেষ রাশির মধ্যে কিন্তু একটা পরের উপকার করার একটা প্রচণ্ড ইচ্ছা বা পরের উপকার করার একটা মেন্টালিটি বিশেষ বর্তমানে দেখতে পাওয়া যায় অর্থাৎ কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে বা সমস্যায় পড়ে মেষরাশির মানুষ কিন্তু থেমে থাকে থাকতে পারে না তাকে কিন্তু সাহায্য করার চেষ্টা করে বেশিরভাগ সময় মেষরাশির মানুষদেরকে দেখতে পাওয়া গেছে এদের বন্ধু বান্ধব এদের প্রিয়জন বা এদের পরিবারকে এই মেষরাশির মানুষরা কিন্তু অবশ্যই কিছু না কিছু সাহায্য করেই থাকে এবং মেষরাশির মানুষরা কিন্তু এমন ধরনের হয় বলা যেতে পারে এরা কিন্তু মানে এতটা পরিমাণে সাহায্য করতে পারে যে আপনি চিন্তা করতে পারবেন না এবং তার জন্য যদি ছোটোখাটো কিছু আত্মত্যাগ দিতে হয় সেটাও কিন্তু মেষরাশি দিয়ে দেয় অনেক সময় এবং মেষরাশির মানুষরা কিন্তু দেখে না যে এখানে সাহায্য করলে আমার কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে তাই এই মেষরাশির মানুষরা কিন্তু অন্যকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে এই গুণ কিন্তু অনেক মেষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় তাই আপনার প্রিয় মানুষটি যদি মেষরাশির হয় তাহলে পারে এই গুণটি সেই মানুষটির মধ্যে থাকার জন্য আপনাকে বলতেই হবে যে সত্যিই খুব ভালো একটি গুণ দ্বিতীয় নম্বর গুণ নিয়ে আমি কী বলবো এই মেষরাশির মানুষটা কিন্তু একটু হটকারী একটু মাঝে মধ্যে ক্রোধি একটু মাথা গরমের প্রবণতা থাকে মাথা গরম যদি এরা করে দেয় তাহলে পারে খুব বেশিক্ষণ ধরে মাথা গরম করে থাকতে পারে না কিছুক্ষণের মধ্যে আবার ভুলেও যায় এবং রাশির মানুষদের মধ্যে কিন্তু একটি প্লাস পয়েন্ট রয়েছে এরা কিন্তু অন্যকে ক্ষমা করতে পারে এবং অন্যকে যেই মানুষ ক্ষমা করতে পারে সেই মানুষের মধ্যে কিন্তু এটা কোনো স্বাভাবিক গুণ নয় অন্যকে ক্ষমা করা কিন্তু একটি অনেক বড়ো গুণ এবং মেষরাশি মানুষরা কিন্তু অবশ্যই অন্যকে ক্ষমা করে দিতে পারে এবং সহজেই এরা কিন্তু মানুষকে আপনও করে নিতে পারে অর্থাৎ ক্ষমা করে দেওয়া দেওয়া মানে হচ্ছে যে ভিতরে ভেতরে চাপা রাগ ওপরে ওপরে ক্ষমা করে দিলাম এরকম ব্যাপার কিন্তু নয় মেষরাশি মানুষরা যদি ক্ষমা করে দেয় আবার তার সঙ্গে বন্ধুত্ব বা আবার তার সঙ্গে একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়ে যায় মেষরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড দায়িত্ববান হয় হ্যাঁ অবশ্যই দায়িত্ববান হয় তবে মেষরাশির মানুষরা কিন্তু নিজের প্রিয় মানুষ বা নিজের পরিবারের প্রতি প্রচণ্ড দায়িত্ববান এবং মেষরাশির মানুষরা কিন্তু পরিবারের নিজের উন্নতির সাথে সাথে পরিবার বা প্রিয়জনরা কীভাবে উন্নতি করবে সেই ব্যাপারগুলোকে নিয়েও কিন্তু এরা চিন্তা করে কারণ মেষরাশির মধ্যে কিন্তু একটা নিঃস্বার্থ প্রেম একটা 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 ভালো মানুষের ব্যাপার কিন্তু রয়েছে যে এরা কিন্তু শুধু নিজের উন্নতি চায় না এরা কিন্তু সবাইকে উন্নতি করে দেওয়ার চেষ্টা করে বা উন্নতি করার সাজেশান দেয় পরামর্শ দেয় মেষরাশির মানুষরা প্রচন্ড সরল প্রকৃতির সরল প্রকৃতির মানে আমি যেটাকে বলব সরল সাতাশিদের প্রকৃতির এবং এরা কিন্তু একটু স্পষ্টবাদী এবং এই মেষরাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যদি এরা তর্কে পড়ে যায় কোনো কারণে তাহলে এরা তর্কে জিততে চায় ওই রবির যে নক্ষত্রটা রয়েছে কৃত্রিকা সেই নক্ষত্রের গুণ কিছুটা চলে আসে অর্থাৎ এরা কিন্তু বিজয়ী হবার চেষ্টা করে অর্থাৎ তর্কে এদেরকে কিন্তু চট করে কেউ হারাতে পারবে না কারণ এরা এতটাই যুক্তিযুক্ত কথা বলে যে এদেরকে তর্কে হারিয়ে দেওয়া কিন্তু খুব একটা কঠিন ব্যাপার তাহলে এরকম গুণ মেষরাশির মধ্যে থাকার জন্য আপনার প্রিয় মানুষটি যদি মেষরাশির হয় তাহলে পরে আপনাকে বলতেই হবে আবাদ সত্যি এটি একটি ভালো গুণ মেষরাশির মানুষরা কিন্তু একটি চটপটে প্রকৃতির হয় এবং এই মেষরাশির মানুষদের মধ্যে কিন্তু এরা এরা যদি কোনো কাজ করে বা এরা যদি এরা যদি কাউকে সাহায্য করে এরা যদি এরা যদি এরা অত ভালো মন্দ বিচার করে এগোতে পারে না প্রথম নম্বর কথা এবং এরা সব সময় অসহায় মানুষকে সাহায্য করে এবং এই মানুষটিকে সাহায্য করতে গেলে আমার কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে এই সব ব্যাপারে এরা ভাবেই না এবং নিঃস্বার্থভাবে আমি বললাম যে এরা সাহায্য করে এবং অত ভালো মন্দের বিচার করে এরা এগোতে পারে না অত হিসাব করে এরা কিন্তু এগোতে পারে না জীবনের প্রতিটি পদক্ষেপে যে বারবার হিসাবের প্রয়োজন রয়েছে এগুলো এরা কোনো দিন মানে না এবং মেষরাশির মানুষরা কিন্তু উচ্চাভিলাষী এবং একটু সুন্দর সুন্দর জামাকাপড় পরতে ভালোবাসে একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং মাঝে মধ্যে একটু সুন্দর সুন্দর খাবার খেতেও এরা কিন্তু ভালোবাসে তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে রাশির মানুষেরা হ্যাঁ মেষ রাশির মানুষেরা এই যে এই যে বললাম একটু ভালো ভালো খাবার খেতে ভালোবাসে একটু স্বাদ পোশাক করতে ভালোবাসে আসলে রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা একটা উচ্চাভিলাষী রয়েছে একটা বড় জায়গায় নিজেকে নিয়ে যাবার একটা প্রচেষ্টা রয়েছে এবং এরা একটু স্ট্যান্ডার ব্যাপারটাকে মেনটেন করার চেষ্টা করে এরা ঘরের মধ্যে যেমনই থাকুক এরা কিন্তু একটু বাইরের মানুষ যারা রয়েছে তাদের একটু দেখাতে চায় যে মানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি বা আমরা ভালোভাবেই থাকি ভালোভাবে আমরা বাঁচি এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে দেখাতে যায় এরা কিন্তু নিজেকে খুব একটা ডাউন করতে চায় না এবং এদের কথাবার্তা এদের জীবনযাত্রা এদের লাইফস্টাইলকে যদি আপনি দেখেন তাহলে পারে কিন্তু এরা খুব একটা খারাপ নয় এরা কিন্তু একটা স্ট্যাডারিটিকে বজায় রেখে সবসময় চলে অনেকে বলে মেষরাশির কোনো কোনো ছেলের হাতে রান্নাও কিন্তু খুব সুন্দর মেষরাশির সব ছেলেরা হয়তো রান্না করতে পারে না কিন্তু মেষরাশির বেশ কিছু ছেলে দেখেছি আমি তাদেরকে তাদের হাতে রান্নাও খুব ভালো হয়ে যায় মেষরাশির মধ্যে আরও বেশ কিছু গুণ রয়েছে যেই কারণে মেষরাশিকে আমরা বলতেই পারি এরা আলাদা প্রথম নম্বর কথা মেষরাশির মানুষরা প্রচণ্ড সৎ এবং যুক্তিবাদী মাইন্ডের হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু বিজ্ঞানকেও অনেকটা মানে বিজ্ঞান মনস্কও বলা যেতে পারে অতটা কুসংস্কারকে এরা কিন্তু পাত্তাই দেয় না অর্থাৎ মেষরাশির মানুষটা কিন্তু একটু বিজ্ঞানসম্মত ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করে অতটা কুসংস্কারকে পাত্তা দেয় না আবার এরা কিন্তু একটু আধ্যাত্মিক মেন্টালিটির হয় এরা কিন্তু একটুখানি ভগবানের প্রতি ভক্তিও এদের মধ্যে দেখতে পাওয়া যায় মেষরাশি এমন মেষরাশি জীবনে এমন প্রেমের মধ্যে পড়ে যায় মেষরাশি কিন্তু প্রেম মানে সত্যি যদি এর প্রেমে পড়ে সেই প্রেমিক বা প্রেমিকাকে এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং এরা কিন্তু এক প্রেমে বিশ্বাসী হয় অর্থাৎ যেই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে প্রেম করে সেই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে জীবন কাটাবার একটা কিন্তু একটা কিন্তু সিদ্ধান্ত নেয় তবে প্রেমিক এরা রোম্যান্টিক হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে এদের প্রেমের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটুখানি ঝগড়া অশান্তি থাকলেও এরা কিন্তু সেই প্রেমিক বা প্রেমিকাকে ছেড়ে চলে গেলেও এরকম ব্যাপার কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না তবে মেষরাশিটি যদি পীড়িত হয়ে যায় মেষরাশিটি যদি খারাপ প্রভাবের মধ্যে থাকে তাহলে মেষরাশির মধ্যে বেশ কিছু সমস্যাও দেখতে পাওয়া যায় যেমন উল্টোপাল্টা কথা বলছে অতিরিক্ত রাগ তার সঙ্গে সঙ্গে কিন্তু মেষরাশির বিবাহিত জীবনটি প্রচণ্ড ডিস্টার্ব হয়ে গেছে মেষরাশির প্রেমও যে অনেক রকম সমস্যা আসছে এবং কর্মের ক্ষেত্রে তো মেষরাশি যদি সমস্যার মধ্যে থাকে তাহলে অনেক রকম প্রবলেমে পড়ে এবং মেষরাশির কখনও কখনো দেখতে পাওয়া যায় মাথায় মাথা সংক্রান্ত কোনো সমস্যা চলে আসে এবং ছোটোখাটো দুর্ঘটনা হওয়া অপারেশন হওয়া বা শারীরিক সমস্যা এগুলো মেষরাশি পিনিত হলে হয় মেষরাশির মধ্যে এত ভালো ভালো গুণ আছে খারাপ গুণটাকে নেবেন না ভালো ভালো গুণ আছে যার জন্য মেষরাশির মানুষকে আমরা কিন্তু সবার থেকে আলাদা বলে মনে করি এবং আপনার প্রিয় মানুষটি যদি মেষরাশির হয় তাহলে এই সমস্ত গুণগুলোর জন্য আপনি বলতেই পারেন যে সত্যি একটি ভাগ্যবান আমি ভাগ্যবান যে এরকম একটি মানুষ পেয়েছি তাই মেষরাশির যদি আপনার প্রিয় মানুষ হয় মেষরাশির যদি আপনার বন্ধু হয় তাহলে পারে কিন্তু তার জন্য আপনার গর্ব হওয়া উচিত তা কেন এই কারণে হচ্ছে যে তার মধ্যে এত ভালো ভালো গুণ রয়েছে এবং এই যে গুণগুলোকে আমি সামান্য সামান্য করে বললাম এগুলোকে খুব বড় বড় গুণ এবং এই সমস্ত গুণগুলোর জন্য মেষরাশি সবার প্রিয় হয়ে থাকে তাই আপনার তো অবশ্যই প্রিয় হওয়া উচিতই তাই আপনি যদি মেষরাশির কোনো মানুষের সঙ্গে প্রেম করেন ভালোবাসা করেন বা প্রিয় মানুষ যদি আপনার মেষরাশি হয় আপনার সন্তান আপনার কাছের লোক যদি মেষরাশির হয় তাহলে তার সঙ্গে বিবাদ বা ঝগড়া নয় তার সঙ্গে একটু ভালো ব্যবহার করুন এবং তার মধ্যে যে এত ভালো ভালো গুণ রয়েছে এর জন্য আপনি গর্ব করুন এর জন্য কিন্তু মেষ্টাশীর মানুষ আমি বলব সবার থেকে আলাদা আজ এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে হ্যাঁ অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন কমেন্টস করে জানাবেন এখানে শেষ করছি পরের দিন দেখা হবে নমস্কার